না রতন দীপ না আমি বিশ্বাস করি না না ভাই ভালো করে দেখেন এই লেখাটা কিন্তু আমারই ভাই রতন রতন রে না পরে দেখছে যে ঠিকই আছে বুঝতেই পারছেন গলার আওয়াজ সিন না আমার মিমিক্রিসি তত ভালো হয় না ভাবিয়ে এটা দেখে খুব কনসার্ন ভাবি তাড়াতাড়ি টাইম লাইনে থেকে অনেক কিছু ডিলিট শুরু করছে আমি কি ব্যাপার ভাবি কয় না বিষয়টা বুঝলাম না এটা কি চুরি হয় আমাকে কোনটা কয় আমি এক তারার আইডি টাইডি ফলো করি হ্যাঁ ভালো ভালো লেখা আনলে ছবি টবি দিলে মাঝে মাঝে আমার নাম কেউ চালাই দেয় যে কার্টিসি মুসলিমের বউ পাবলিক লাইক কমেন্ট করে ভালো লাগে আমি কয় না এটা তো চুরি ডিজিটাল নিরাপত্তা এনে তুমি কিন্তু চুরি হয় এটা ডিজিটাল কন্টেন্ট এই কন্টেন্টটা তুমি নিতে পারো না নিলেও যারটা নিছ তার নামটা নিচে মেনশন করে দিতে হবে এখন ভাবি এটার পর তাই নাকি তো ভাবির মতন সম্ভবত ওমর সানি ভাই তিনিও জানেন না দর্শক বাংলা চলচ্চিত্রের একজন সুপার ডুপার নায়ক ওমর সানি ভাই এখন সাম্প্রতিক সময়ে ওনার বিরুদ্ধে কিছু ডিজিটাল চুরির অভিযোগ উঠছে যদিও এটা ওয়ান কাইন্ড অফ কি বলা হয় যে কার্টিসির বিষয়টা হচ্ছে কার্টিসির খেলা হ্যাঁ যে আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আছি আপনার কোনো লেখা কোনো ভিডিও কন্টেন্ট কোনো ছবি যদি আপনার অনুমতি ছাড়া নিয়ে আমি আমার টাইম লাইনে মাইরা দেই এটার জন্য মামলা হয় সেই ক্ষেত্রে আপনাকে জেল জরিমানাও গুনতে হবে তো এই বিষয়গুলো কেন আসছে সানি ভাইয়ের বেলায় যে তিনি সোশ্যাল মিডিয়াতে কিন্তু যথেষ্ট একটি বাংলাদেশের অন্যান্য তারকাদের তুলনায় সামাজিক অনেক ইস্যুতে কথা বলে রেসপেক্ট এবং সালাম সানি ভাইকে তবে মাঝে মাঝে তিনি কিছু কিছু কর্মকাণ্ড করেন যেগুলোতে কিন্তু বিপদে পড়েন আজকে যে তিনি ডিজিটাল কন্টেন্টটা প্রথমে নিজের বলা চালাই দিছিলেন রতনদ্বীপ দাস রাজু নামক একজন ব্যক্তির একটা পোস্টকে তিনি তার ফেসবুক পেজে এটাকে পোস্ট করে প্রথমে নিচে দিয়ে সংগ্রহ সম্ভবত লিখেন নাই বাট যখন রতনদ্বীপ দাস রাজু এসে সেখানে কমেন্ট করলো যে বা ভালোই তো আপনি আমার পোস্টটাকে নিজের বেলা চালাই দিলেন এখানে তো আমার বিষয়টা একটু মেনশন করা উচিত ছিল যে লেখাটা কার তো পরবর্তী সময়ে ওমর সানি ভাই তিনি আবার নিজে এসে বলছেন যে ঠিকই আপনার নামটা মেনশন করা দরকার ছিল দাদা আমি আপনার সাথে একমত বিষয়টা সলিউশন হয়ে গেছে কিন্তু নেট জনতা হেটার্স ওমর সানি ভাই এর পিছনে লাগছে কেউ বলতেছে কপি প্যাস্টের উপরে চলে এখন আসলে কি পোস্ট চুরি করা বা কোন পোস্টার অনুমতি না নেওয়া নিয়ে এত ঝামেলা পোস্টটা কিন্তু সার্বজনীন খুব ভালো একটা বিষয় ওমর সানি ভাই তুলে ধরেছে এটা যে কোনো কেউ লিখেছিলেন বাট কার্টিসিটা এখন দেয় নাই বা আমি জানি না এখন পর্যন্ত কার্টিসিটা আসলে মেনশন করে সংগ্রহ লিখে আছে তো তিনি লিখেছেন বৈশাখ মাসে দেশের বিভিন্ন জায়গায় এরকম শোল গজার ও টাকি মাছের পাল বা বাইশ দেখা যায় শৈল মাছ এটা এখন যেহেতু বাংলাদেশে সামার আসতেছে বা সামার চলে সো ওই সময় মাছের পোনাগুলো দেখা যায় ডিম ফুটে বাচ্চা রেনু হওয়ার পর বাচ্চাগুলো পানিতে মা বাবার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ঘুরে বেড়ায় দেশের অনেক অঞ্চলে এটাকে বাইশ বলে আমাদের মাছের ফোনা তিনকুনি জাল বা কোনাইচা জাল দিয়া বা পেলিন জাল আমি জানি না অন্য এলাকায় কি বলে এই যে বাঁশ দিয়া মুলি বাঁশ দিয়া বানাইয়া অনেকে কিন্তু এরকম ভাই এরকম দৈরান্ত ভাবি খুব মজা করার্থ একদম পেঁয়াজ টিয়াজ দিয়া কররা কইরা খাইতে খুব টেস্ট কিন্তু অবশ্য এটা মানবিক দৃষ্টিতে হয়তো এই যে এতগুলো বাচ্চা মাইরা ফেললাম খাইয়া ফেললাম বাঙালি খানার জাতি খাওয়ানোর উপরে কিছু আছে বাট এটা আসলে চিন্তা করতে হবে এই মাছগুলা বেশি খাইয়া ফেলার কারণে এখন দেখেন জলাশয়ে মাছের পরিমাণ কমে গেছে কিন্তু আহ উমর ভাই তারপরে বিষয়টাকে আইনি দৃষ্টিতে আনছেন এই বাইশ ধরা মৎস্য আইন উনিশশো পঞ্চাশ এবং দুই অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বাইশ ধরা অতীতে ব্রিটিশ ভারতের ইন্ডিয়ান ফিশারিজ অ্যাক্ট সেভেনেও নিষিদ্ধ ছিল আসুন বাইশ ধরা থেকে বিরত থাকি এবং মা মাছকে সামান্য লোভের বশবর্তী হয়ে না মেরে আগামী প্রজন্মের জন্য মৎস্য সম্পদ রক্ষা করি খুব সুন্দর একটা পোস্ট কিন্তু তিনি দিয়েছেন আমার কাছে কেন মনে হয়েছে বলি এই যে আমরা সামান্য খাইয়া ফেলি খাইতে খাইতে এখন দেখেন এখন আর ওই যে ক্ষেতের মধ্যে মাছই হয় না কীটনাশক অভার জমিতে আসলে ফসলি জমির চাষাবাদের পরিমাণ কমে যাচ্ছে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে কেমিক্যালের পানি অতিরিক্ত কেমিক্যালের কারণে দেশি প্রজাতির যে মাছগুলো সেগুলো নাই বাংলাদেশ হ্যাঁ এত নদী নালার দেশ হওয়ার পরেও কিন্তু দেখেন আমরা চাষের মাছের উপরে এখন ডে বাই ডে ধাবিত হচ্ছি ওমর সানি ভাইয়ের এই কমেন্টে জনতা অনেক বাজে বাজে কমেন্ট করছে বাট আমি বলি যে দেখেন এটা ব্যাপার না অনেক সময় আসি কি যে ছোট একটা জিনিস হয়তো একজন পার্সোনালি একজন নর্মাল আম আদমির আইডি থেকে হয়তো ভাইরাল হয় না বাট অনেক সময় তিনি এমন কিছু লিখা লিখেন যেটা সারা বাংলাদেশের মানুষের জানার দরকার তাই না এটা একটা ব্র্যান্ডিং হয় যখন একজন বড় মাপের সেলিব্রিটি এটা নিয়ে কথা বলেন এটা কনসার্ন হয় মানুষের কাছে যায় যেহেতু তাদের ফ্যান ফলোয়ার বেশি তবে ওমর সানি ভাইয়ের উচিত রাখা মনে রাখা উচিত যে সাকিব খানের পোস্টে একবার তিনি কমেন্ট করছিলেন সাকিব একটা পোস্ট ইংরেজিতে আমাদের চিত্রনায়ক সাকিব খান তো সেখানে তিনি লাগছেন কিরে কার থেকে কপি পেস্ট করেন না মাইরা দিস তো এটাতে হয়েছে কি কেউ কেউ যারা সাকিবের ভক্ত আছে তারা উমর সানি ভাই সাকিবেরই বা সাকিব তিনি অনেক কথাবার্তা বলছেন তো এগুলো তো অনেকে ভাবে যে তিনি জ্বলেন জলার কারণে তিনি হয়তো এটা এইভাবে লেখছেন সেই কমেন্টটা না করলেও পারতেন হ্যাঁ বাট তিনি সত্যটাই বলছেন যেটা মনে আসে এটা তিনি লেইখা ফেলেন তো লেখা ফেললে হয় কি ওনারও পেছনে পেছনে যারা সাকিবের ফ্যান ফলোয়ার আছে তারা কিন্তু ফলো করতেছে তো ফলো করার কারণেই উনি যখন কোথাও কপি পেস্ট করা লেখা নিয়ে আসে তখন কিন্তু ওই যে পুরান জালডা এটারই আসলে মিটানোর চেষ্টা বাট আমি বিশ্বাস করি এটা ওমর সনি ভাইয়েরও মাথায় রাখা উচিত ডিজিটাল নিরাপত্তা আইনটা বা ডিজিটাল কন্টেন্ট এটা প্রত্যেকেরই একটা কি বলা হয় যে পার্সোনাল একটা সম্পত্তি হিসেবে পরিগণিত হয় আমার কন্টেন্টও অনেকে নেন আগে ওয়ার্নিং দিছি এখন ওয়ার্নিং ছাড়া কপিরেট এটা অটো ক্লেম করা আছে অনেকেই খাচ্ছেন তাই না অনুমতি নেওয়া উচিত যারটাই নিবেন এবার সাধারণ মানুষ হোক যেই হোক এটা যেহেতু আমার মেধা দ্বারা কাজটা তৈরি না আমার মেধা দ্বারা এটা লিখিত না অন্যের মেধার জিনিসটা যখন আনবো কারটিসি জিনিসটা অবশ্যই দেওয়া উচিত জাস্ট কপিড সংগ্রহ এটাও আসলে ছোট মনেরই পরিচয় এখন আমার মনে হয় ওমর সানি ভাইয়ের পেজটা তিনি এত বড় সেলিব্রিটি সবার এখানে লাইক টাইক মারা এত রিপ্লাই দেওয়া আসলে কি সম্ভব হয় সম্ভবত ওনার পেজের এডমিনরা আছেন যারা এই ধরনের কাজগুলা করেন কিন্তু বদনাম তো ওমর সানি ভাইয়ের হচ্ছে খেয়াল রাখতে হবে তিনি জাতীয় সম্পদ আমাদের ওমর সানি ভাই ভালো থাকুন সুস্থ থাকুন ইউ মৌসুমি আপু ওমর সানি ভাই আলাইকুম